नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स। Oh,
শোনায় দেশান্তর কাই ইনি গাইতে বা শোনায় আমার দেশান্তর কাহিনী ও গাইতে বা শোনায় আমার দেশান্তর কাহিনী আছে চিরঋণী সন্তর বাবু আবুর প্রিয় বাড়ি প্রাচীনকালের কথা ভারতবর্ষের ইতিহাস আলোচনা করে আমরা জানতে পারলাম ভারতবর্ষের প্রাগদেশে জেতুত্ব নামে একটা রাজ্য আছে, সেই জেতুত্ব নগরের মাঝে এক পরম ধার্মিক রাজা রাজত্ব করতেন, তার নাম হল রাজা সঞ্জয়। রাজা সঞ্জয়ের রাজত্বকালে প্রজাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, প্রজাগণ অতি সুখে এবং আনন্দ উল্লাসের মাঝে দিন অতিবাহিত করতে লাগলেন। সেই জেতুত্র নগরীর রাজা সঞ্জয়ের কাহিনী। ও সঞ্জয় নামেতে রাজা জেতুত্র নগরী, সঞ্জয় নামেতে রাজা
দত্তনগরীর রাজা সঞ্জয়ের এক পাটরানী ছিলেন, তার পাটরানী ছিলেন অতীব স্বামী ভক্ত। তিনি প্রত্যুষে ঘুম থেকে উঠিয়া পশুপক্ষী না জাগার গিয়ে ঘুম থেকে তিনি জাগিয়ে উঠতেন। তারপর শ্বশুর শাশুড়ি সবাই এর প্রাতকালীন কাজগুলি নিখুঁতভাবে সুসম্পন্ন করে তারপর তিনি বুদ্ধের পূজা করতেন। সেই যেতুত্ব রাজ্যের রাজা সঞ্জয়ের পাটরানীর নাম আহারি পিশতি তার পাটরাহানি। সংসার করতে চেয়ে চতুর্থ বিংশতি বৎসর গততে চলল। অদ্যবধী স্বামী স্ত্রী দুজন সন্তান দর্শনে বিমুগ্র হইলেন। একদিন রাজা সঞ্জয় ভগবানের কাছে পরিহাস করলেন, আহারে ভগবান, আমাকে একটিমাত্র পুত্র দিয়ে যদি ওই রাজপথে বিকারি করলে আমার এই দুর্লভ মনুষ্য জননকে ধন্য এবং সার্থক বলে মনে করতাম। দেখি তোমার পরিহাস, কাকে আসাও আবার কাকে আনাও। মনের দুঃখ সংবরণ করতে না পেরে রাজা সঞ্জয় ভগবানের কাছে পরিহাস করলেন, ও আমার সকলি অসার সংসার বাধা পুত্র মুখ নাহি রে আমাকলি অসার সংসার
যাবে, দিন গেল, সপ্তাহ গেল, যখন মাসের কোটায় বাঁধিলেন তখন রানী মা নিজেকে নিজে জানতে পারলেন। ওহো, এক মাসে কালে গর্ব রক্ত দোলা ধোলা, আরে গর্ব যখন দশ মাস নয় দিন পরিপূর্ণ হল, রানী ক্রমান্বয়ে ধীরে ধীরে রাজ সিংহাসনের পাশে আশীর্বাদ যেতে লাগলেন। ওরে রানী, আজ তোমার মুখে এত হাসি কেন? ওরে প্রাণনাথ, স্বামীজি আমার দেবদহ নগরী পিতৃ রাজ্যে ভ্রমণ করবার জন্য আমার মনে বড় সাধ হয়েছে। এ কি বললে রানী, তুমি কি বলতে চাও? দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, এমনি করে এক মাস দু মাস করে
যখন তোমার গর্ভ দশ মাস দশ দিন পরিপূর্ণ হয়েছে, এমন অবস্থা তোমার মনে সাড়া দিয়েছে পিতৃরাজ্যে ভ্রমণ করবার জন্য। তখন সুবিজ্ঞ রাজা মনে মনে চিন্তা করতে লাগলেন, এখন অবস্থায় মা বোনদের জীবন মরণ সমস্যা, বিজেতা নাহি বা করুক, যদি রানীর কোন একটা অমঙ্গল ঘটে তাহলে চিরদিন আমি ভগবানের কাছে অকৃতজ্ঞ থাকব। দশ মাস পূর্ণ হলো মনে দেবা সনা আদেশ দিলাম, তুমি যাও মনানন্দে পিতৃরাজ্যে ভ্রমণ করে আসো। যাওয়ার আগে সহচরবৃন্দ সবাইকে সঙ্গে নিয়ে তুমি। তখন রাজা সঞ্জয় আদেশ দিলেন, আমার রানীর জন্য একটি সুবর্ণ রস সাজাও। তখন সুবর্ণ রস সাজালেন, সুবর্ণতে আহরণ করবার আগে স্বামীর পদধূলি শিরে ধারণ করে রানী প্রিসতী ও আর ইসু বর্ণ জানে আর সহচরি সনে আরে সকি দেরো সনে
কথা শুনে সহস্রবিন্দ সুবর্ণ রথের রানীকে নামালেন। ওরে স্বর্গের দেবরাজ ইন্দ্র রক্ষা করতে দেব, দেখুন আমাকে রক্ষা করো, আমি আর সইতে পারি না। অদ্ভুত বিপরীত কাণ্ড, ওই নবজাত শিশু আরে জন্ম মাত্র কথা কয় শোন হয়ে মহাশয়, জন্ম মাত্র নবজাত শিশু অবাগিনী মাকে বলতে লাগলেন, ওরে মা ও জনম লোভিয়া ভূমিতে লুঠাইয়া বলিল মায়ের কাছে, নবজাত শিশুর হাতে সহস্র মোহর দিলেন। সেই একা মনে একা চিত্তে গরিব দুঃখী পথের কাঙ্গাল অর্থের ভিখারিকে অকাতরে দান করতে লাগলেন। তখন সেই দানকার্য সুসম্পন্ন হয়ে গেল, তখন
দেখা গেল সেদিন শুভ দিনে শুভক্ষণে শুভ মুহূর্তে এক মানবী আর এক ব্রহ্মদেশে এক দুর্লভঞ্চ মনুষ্য হচ্ছে দুর্লভঞ্চ কোন সম্পদ। মানব জন্ম যেমন দুর্লভ, যেখানে সেখানে যে দেশ ধর্মের মাঝে উন্নত, যেই দেশ ধর্মের মাঝে প্রধান, সেই দেশে মঙ্গলশ্রী জন্মগ্রহণ করে তখন ওই নবজাত শিশু জন্মের সাথে সাথে মদ্র দেশের রাজকন্যা জন্মে শুভ দিনে, মদ্র দেশের রাজকন্যা জন্ম শুভ দিনে, ও মদ্র দেশের রাজকন্যা জন্মে শুভ দিনে, জন্মে সেই কনে বর্ম দেশে সে তৈ অস্তি জন্মে সেই কনে। তখন সেখানে একই দিনে একই সময়ে একই মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মদেশের দস্তি আর মদ্রদেশের রাজকন্যা। সেই বৈশ্য জাতির দোকান প্রাঙ্গণতে একজন দূত বিদ্যুতের মতো ছুটে গিয়েছে রাজা সঞ্জয়কে এই শুভ সংবাদ প্রেরণ করবার জন্য। তখন রাজা রাজসিংহাসনে বসে আছেন, আশি মুখে ওই দূত রাজাকে সম্বোধন করে বলতে লাগলেন, ওরে দূত আপনার মুখে এত হাসি কেন? ওরে রাজা আপনি জানেন না, বিবাহ ওই চন্দ্রকে যেমন রাহু গ্রাস করে, মায়াবিনী রাক্ষসী নারী রাহুর মতো আমাকে গ্রাস করে, আমি মায়া জালে আবদ্ধ হব না। ওই কালসাবিনী রাক্ষসী নারী আমাকে রাহুর মতো গ্রাস করে। ওরে মন্ত্রী বর, মনে কোন দুঃখ আঘাত আনবেন না, বিবাহ ব্যাপারে আমার মতামত কি, এ কথার উত্তর আমি এক সপ্তাহ পরে দেব। তখন বেশান্তর মনে মনে চিন্তা করতে লাগলেন, আরে এই বব সংসার দেব, আমি বিন আমার মা বাবার আর কেহ নাই, শুধু আমি একজন। এই বব সংসারে পিতা মাতার মনে দুঃখ দিয়ে আঘাত দিয়ে কোনো মানব কোনো মানবী এই বব সংসারে সুখী হতে পারে নাই। আমি পিতা মাতার মনে কেন কেমন করে দুঃখ দেব, কেমন করে আঘাত দেব আমি? তখন বেশান্ত দরদি মা বাবরে দুঃখ দিও না, দরদি মা বাবরে দুঃখ দিও না, দরদি মা বাবরে দুঃখ দিও না, দুঃখ দিও না, দরদি মা বাবরে দুঃখ দিও না, দরদি
রাজা আদেশ দিলেন, চারিদিকে দুধ ফাটালেন। আমার পুত্রের জন্য একজন সুপ্রাত্রি ঠিককর বা ঠিককর তোমরা সবাই মিলিয়া। কিন্তু বইয়ে পরামর্শক্রমে মদ্রদেশের রাজকন্যা মাদ্রিদের জন্মগ্রহণ করেছিলেন। সেদিন বৈশ্যজাতির দোকান প্রাঙ্গণে বেশান্ত জন্ম নিয়েছিলেন। সবাই মিলে উভয় পরামর্শক্রমে সঞ্জয় রাজার পুত্রের সঙ্গে আর মদ্রদেশের রাজকন্যা মাদ্রির সাথে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। তারা প্রেমিক প্রেমিকার মতো, ভ্রমর ভ্রমণের মতো তারা সুন্দরভাবে সংসারে সাজলেন। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস গেল, এমনি করে এক বছর দুই বছর যখন দুই বছরের কাছাকাছি এমত অবস্থায় বেশান্তরের উরসে মাদ্রী দেবীর জঠরে মাদ্রী দেবী অন্তঃসত্ত্বা হলেন। শুভদিনে শুভক্ষণে শুভ মুহূর্তে অন্দর মহলতে খবর আসলেন বেশান্তরে মাদ্রী দেবী জঠরে মাদ্রী শুভদিনে শুভক্ষণে শুভ মুহূর্তে এক নবজাত শিশু প্রসব করেছেন। তখন বৃদ্ধ রাজা সঞ্জয়ের মনে আনন্দের সীমা নেই, খুশির সীমা নেই। এভাবে দিন যায়, সপ্তাহ যায়, এভাবে এক মাস দুই মাস একবার এক বছর দুই বছর যখন কত হলেন পুনরায় মাদ্রী দেবী অন্তঃসত্ত্বা হলেন। তখন দশ মাস দশ দিন পরে শুভদিনে শুভ মুহূর্তে রানী পুনরায় এক কন্যা প্রসব করলেন। তখন বৃদ্ধ রাজা সঞ্জয় এবং রানী প্রিসতী অন্দর মহলতে শুভ সংবাদ পেয়ে ওহ আনন্দ আর দরে না রে, 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 বৃদ্ধ রাজার মনের মাঝে আনন্দ আর দরে না রে, শুভ সঙ্গ মহনে করে আনন্দ আর দরে না রে, নতুন নাতি বলে আনন্দ আর দরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই বিষতির মনের মাঝে আনন্দ আর ধরে না, নতুন নাতি যখন জন্মগ্রহণ করে পিতা মাতার কর্তব্য কি শিশুর উপযুক্ত নাম রাখা। তখন দেশের মাঝে গণ্যমান্য ব্যক্তি সবাই নিমন্ত্রিত, কেননা আজ আমার নাত নাতনির নামকরণ উৎসব হবে। তখন উভয়ে পরামর্শক্রমে সবাই মিলিয়া দেশান্তরের পুত্র এবং কন্যার নাম হারি সবাই মিলিয়া দেশান্তরের পুত্র কন্যা নাম আরে জালি কৃষ্ণা নাম রাখিল, জালি কৃষ্ণা নাম রাখিল, জালি কৃষ্ণা নাম রাখিল, জালি কৃষ্ণা নাম রাখিল, ও সবাই করে কৃষ্ণ নামে
দেশান্তরের পুত্র কন্যার নাম জালি আর কৃষ্ণা। তখন জালি কৃষ্ণা ভাই বোন দুজন তারা শুক্লবক্ষ চন্দ্রের মতো দিন দিন বাঁচতে লাগলেন। সত্য হলেও দেশান্তরের পুত্র কন্যা রাজা কত সোয়াগ করেন নাত নাত নাতনিকেই। এখন আমি ভক্তগণের কাছে জালি কৃষ্ণের কথা আমি কিছুক্ষণের জন্য আপনার কাছে সাঙ্গ করে যাচ্ছি। আহা ওরে জালি কৃষ্ণের কথায় আমি সাঙ্গ কইরা যাই, পাশাপাশি কলিঙ্গ নাম একটা রাজ্য আছে। কলিঙ্গ রাজ্যে অনাহারে অনিদ্রায় কলেরা বসন্ত জটিল ব্যাধিতে রাত দিন মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছেন, আর অনাবৃষ্টিতে রবি শস্য নষ্ট হয়ে যাচ্ছে। একদিন এক বৃদ্ধ মন্ত্রী আসিয়া কলিঙ্গ রাজ্যের রাজা প্রতাপাদিত্যকে সম্বোধন করে বললেন, ওরে রাজন, আমার কানে শুনেছি এবং চোখেও দেখেছি। কি মন্ত্রী? সঞ্জরাজার একমাত্র পুত্র, তার নাম বেশান্ত, তার কাছে একটা শ্বেত মঙ্গলস্থী আছে। আমরা ছোটবেলায় বাল্য শিখে পড়েছিলাম ব্রহ্মদেশে শ্বেতস্থি পাওয়া যায়, সেই ব্রহ্মদেশ ধর্মের মাঝে উন্নত, ধর্মের মাঝে প্রধান, তাই সেই দেশে শ্বেতস্থি মঙ্গলস্থি জন্মগ্রহণ করে। তারপর মন্ত্রী, তুমি কি বলতে চাও বলো আমাকে। রাজন, তার শ্বেতস্থি মঙ্গলস্থি যদি আমাদের রাজ্যে আনতে পারে, তাহলে আমাদের রাজ্যের অভাব অভিযোগ দুঃখ দুর্দশা একেবারেই দূরীভূত হবে। দেখি আবুল তাবুল বলতে চাও, তোমার কথায় আমার কথা সে রাজ্যের মঙ্গলস্থি দেবে? যদি না ইয়ে পেতে আমি চলে আসবো, আপনি একখানা পত্র লিখে দেন। তখন ওই রাজা প্রতাপাদিত্য একখানা পত্র লিখে দিলেন। সেই পত্রখানা এক পা দুবার এক পা দুইবার করে ওই বৃদ্ধ মন্ত্রী সঞ্জরাজার পুত্র বেশান্তের কাছে প্রেরণ করলেন। সেই পত্রের মাঝে লেখা আছে, ওরে ওয়ে কুমার পুণ্যবান কলিঙ্গ রাজ্যের প্রাণ, ওয়ে কুমার পুণ্যবান কলিঙ্গ রাজ্যের প্রাণ, রাজ্যবাসী প্রজা বলে, রাজ্যবাসী প্রজা বলে, দান দাও হরিষয়ন্তরে, দান দাও হরিষয়ন্তরে, আহা দান দাও হরিষয়ন্তরে, দান দাও হরিষয়ন্তরে। একই বললে মন্ত্রীবর, আমি কেমন করে আমার পিতাকে না জেনে না শুনে কেমন করে আমার রাজ্যের মঙ্গলস্থী আপনার হাতে আমি প্রেরণ করব? ওরে বাবা, আপনি দানের মাঝে উত্তম, আপনি জন্মগ্রহণ করার সাথে সাথেই বৈশ্যদের দোকান প্রাঙ্গনে অনেক ধন বিতরণ করেছেন, আপনি দানবীয় হবেন একদিন। বুদ্ধ বলেছেন, দানং নদন্ত শ্রদ্ধায় শিলঙ্গ রক্ষন্ত সভ্যতা বাবনা বিরত অন্তু গচ্ছন্তু দেবতাগতা। তখন ওরে মন্ত্রী, তুমি এদিকে আসো। তখন ওই পিতাকে না জেনে না শুনে ইদাঙ্গ ইয়াতে অতু সুখিতা অন্ত ইয়াথায়ু উন্নামে উদকাম বট্টাং যথা নিন্দাং পবত্ততে। ও
জল ঢেলে মঙ্গল স্থিরে দিল দান করিয়া ও দানবরে বসুমতী দেবরাজ ইন্দ্র দেবতাগণকে বলতে লাগলেন, ওরে দেবতাগণ তোমরা মূর্তির মাঝে কি দেখে তো হঠাৎ আমার বসুমতী কেন থর থর করে খেয়ে বুঝুটি? প্রভু, কলিঙ্গ রাজ্যের বিদ্যমন্ত্রী প্রতাপ আদিত্যের বিদ্যমন্ত্রীর কাছে সঞ্জয়াত্মার সঞ্জয়রাজের একমাত্র পুত্র দানবীর বেশ শান্ত মঙ্গলশ্রী শ্রেতশ্রী দান করে দিয়েছে বলে দানবার সহ্য নামাতেই বসুমতী থর থর করে খেয়ে বুঝেছি। হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ রাজন, এই তখন সেই কলিঙ্গ রাজ্যের মাঝে শ্বেতস্থী নামার সাথে সাথে পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গুরু গুরু শব্দ, আহা গুরুম গুরুম ডাকে রে, গুরুম ডাকে রে, ও চারিদিকে মেঘাচ্ছন্ন, ও চারিদিকে মেঘাচ্ছন্ন, আমাকে না জেনে না শুনে তুই কোন অধিকারে আমার রাজ্যে মঙ্গল দান করেছিস? তুই কণিকের মাঝে তোর ননির পুতুল আদরের ধন, লালিয়ার কৃষ্ণাকে নিয়ে আর তোর সাদের মাদ্রীকে নিয়ে তোকে আমি বঙ্কুকিরিতে দিলাম নির্বাস। ওরে পিত, সেই বঙ্কুকিরিতে কোনো জনমানব নেই, সেখানে বনের হিংস্র পশুপক্ষী বাস করে, সুমেরে টলিতে পারে আমার মুখের কথা নাহি নরে, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, অনেকের মাঝে তুই আমার রাজ্য ছেড়ে চলে যা, তোকে আমি দিলাম নির্বাসন। তখন যাবার আগে ও পিতার রণে ফুরি কান্দে কুমার উৎসের সারে, কারণ
কাছ থেকে। আরে দুনয়নের জলে শ্রাবণের ধারার মতো বক্ষ ভেটে যাচ্ছে। ও পিতাকে বললেন, ওর পিত যদি কোন অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা আমার কাছে নেই পুত্র, তুই চলে যা, শুনে মথুর মনের বাসনা পূর্ণ হোক। তখন পিতাকে জড়িয়ে ধরে বললেন, ও আর তো দেখা হবে না, আর তো দেখা হবে না, ও আর তো দেখা হবে না, আর তো দেখা হবে না, এই দেশে জন্মের পরে আর তো দেখা হবে না, এই দেশে জন্মের পরে আর তো দেখা হবে না। চলিলাম চলিলাম, চলিলাম চলিলাম, ও মায়া মোহ ছেড়ে আমি চলিলাম চলিলাম, জন্মের মতন ফেলে বিদায় নিয়ে অবাগিনী মা কৃষতী, ওরে মা, মা কোথায় তুমি, কেন রে আজ সসময় আমার পুত্র কেন আমাকে ডাকতেছি? তখন মা পুত্রকে জড়িয়ে ধরেছে, ওরে পুত্র কি হয়েছে তো, দুনয়নের জলে শ্রাবণের ধারার মতো বক্ষ ভেসে যাচ্ছে, তার কারণটাই কি? ওরে মা, কলিঙ্গ রাজ্যে বিদ্যমন্ত্রী আসিয়া আমার কাছে শ্বেতস্থি প্রার্থনা করেছে, তাই আমি আমার পিতাকে না জেনে না শুনি কলিঙ্গ রাজ্যের বিদ্যমন্ত্রীর হাতে আমি শ্বেতস্থি দান করে দিয়েছি। তাই প্রজাগণ যখন আমার পিতাকে অভিযোগ জানালেন, তখন আমার পিতা আমাকে বঙ্কুরগিরিতে নির্বাসন দিয়েছে। ওর পুত্র এ কি বললি? ওর মা, আমাকে বিদায় দিন। কি বললি পুত্র তুই? এই বব সংসারে মা ডাকবার মতো কেহ নাই আমার কাছে, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? একবার বিদায় দাও মা দূরে আসি, একবার বিদায় দাও মা দূরে আসি, একবার বিদায় দাও মা দূরে আসি, আমি আসি আসি অব সন্ন্যাসী দেখিবে অবাগী মা,
এই বাবা সঙ্গে কার মুখোপানি চেয়ে দিন খাটাবো, আমাকে মা ডাকবার মতো আর কেউ নেই। তখন অবাগিনী মা পিসতি ওই পুত্রকে জড়ি ধরে আলিঙ্গন করে বলতে লাগলেন, আহা ও কি শোনালে বাসাধন, কি শোনালি মারে কি শোনালে বাসা। আমাকে মা ডাকবার মতো কেউ নাই, কেন আমার মতো মাকে ছেড়ে তুই জন্মের মতো? সেখানে আমার স্বামী এত বড় নিষ্ঠুর, তার কাছে কি দয়া মায়ী নেই? সেখানে বঙ্কুড়িতে বনের হিংসি বসুপক্ষে বাস করি, সেখানে কোনো জনমানব থাকে না। ওরে মা আমাকে বিদায় দিন, যদি আমার পিতা আসিয়া দেখতে পায় আপনাকে তিরস্কার করবে, আমাকে মন্দ বলবে। ওরে পুত্র ও সন্ন্যাসী না হইও বাসা বৈরাগী না হইও, সন্ন্যাসী না হইও বাসা বৈরাগী না হইও, ওর সন্ন্যাসী না হইও বাসা বৈরাগী না হইও, সন্ন্যাসী না হইও বাসা। আমার পিতা যদি দেখতে পায় আপনাকে তিরস্কার করবে। ও পুত্র ওরে পুত্র তুই, তখন যাবার আগে মাকে বললেন, ওরে মা ওরে মা এই পাড়ার ছেলেকে যদি আমার মতো স্নেহ করেন তারও আপনাকে মা বলে ডাকবে, আমাকে বিদায় দিন মা। ও মায়ের মতো মা হইলে কত শিশু ভবে মিলে, আশীর্বাদ করো।
মা ডাকবার মতো আর কেউ নাই এই সংসারে, কে আমার নাকি মা ডাকবে? তখন চন্দ্র সূর্য দেব ব্রহ্ম সবই সাক্ষী করি, ও চন্দ্র সূর্য দেব ব্রহ্ম সবই সাক্ষী করি, চন্দ্র সূর্য দেব ব্রহ্ম সবই সাক্ষী করি, ও চন্দ্র সূর্য দেব ব্রহ্ম সবই সাক্ষী করি, চন্দ্র সূর্য দেব ব্রহ্ম সবই সাক্ষী করি। অভাগিনী মারে আমি একা যাও ফেলি, আত্মীয়জন সবাইকে ত্যাগ করে ও যত দূরে যায় ফিরে ফিরে চায়, 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 বইছে নয় রাজ্যের মাঝে এক সবর জাতি ছিল, তার নাম যুযুগ ব্রাহ্মণ। একদিন তার ব্রাহ্মণী বল থেকে সঞ্জ রাজার একমাত্র পুত্র, তার নাম দানবীর বেশান্ত। তার কাছে একটি পুত্র একটি কন্যা আছে, তারা ভাই বোন দুজন, একজনের নাম জালি আরেকজনের নাম কৃষ্ণা। তুমি যাও ওই জালি কৃষ্ণকে প্রার্থনা করে গিয়ে, এখন অর্ধাঙ্গিনীর কথা শুনে ওরে যখন পণ্যকুটির দিকে অগ্রসর লাগলেন, মাথায় ঠিকই বগলে ছাতি, কানে ভিক্ষার ঝুলি, হাতে একটা লুটি, ও আরে বেটা যাবি কোথা, আরে বেটা যাবি কোথা, পণ্যকুটির দিকে অগ্রসর বাইরে দেখতে পেলেন, ওর জেঠ নর হত্যা করিস না, জীবন অনেক হত্যা করেছিস, তুই আয় ওই যুযুগ ব্রাহ্মণকে, ওই ব্রাহ্মণকে আসতে দে। ওর ব্রাহ্মণ কি হয়েছে তোমার? রাজন ওর দানবীর, জীবনে কোনদিন পুত্র কন্যার মুখ দেখি নাই, আপনার ওই ননির পুতুল আদরের ধন জেলের কৃষ্ণা আমাকে দান করুন, আমি তাদেরকে নিয়ে জীবন ছাড়াবো।
আমাকে মা রাখবার বাবা রাখবার মতেই বাবা সংসার কেহ নাই। ওরে জালি তোরা আয়। আরে আজ অসময়ে কেন বাবা রাখতেছি, এখন তো মা আসবার সময় হয় নাই। তখন ভাই বোন দুজন ও বাবা 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 বলে গেল রে ছুটিয়া রে, গেল রে ছুটিয়া। তখন এক হাতের মাঝে জালি আর হাতের মাঝে কৃষ্ণা। আরে এমন খুশি চেহারা লোক জীবনে দেখি নাই, মাথায় ঠিকই বগলে ছাতি খানে ভিক্ষার ঝুলি। তখন তখন ভাই বোন দুজন ওই যুদুক ব্রাহ্মণকে দেখে বিত হয়ে গেছে। একই ওরে ব্রাহ্মণ ইরাঙ্গ ইয়াতে মতো সুখী দন্ত ইয়াতায় জল ঢেলে জালি কৃষ্ণা রে, দিল দান করিয়া ও দানবরে বসুমতি উঠিল কাপিয়া। সম্পন্নে গেল ওই যুদুক ব্রাহ্মণ ওই জালের কৃষ্ণাকে কিছুদূর অগ্রসর হওয়ার পর মেরে মেরে নিয়ে যাচ্ছে বনতে। বনের লতা নিয়ে ভাই বোন দুজনের অস্ত্র বন্ধন করলেন। একই ব্রাহ্মণ কাল বিকেলে শুধু সাধারণ ফলমূল খেয়েছি আর সকাল পর্যন্ত পেটে কোনো দানা পানি করেনি। কেন আমরা তো হাঁটতেছি অজাবত খেলা আমাদেরকে অসহ্য মারা মারতেছেন আপনি, আপনার মনে কি দয়া মায় নেই? তখন মাদ্রি গহীন বনেতে ফল নিয়ে ফলমূল নিয়ে আসবার সময় এক ব্যাঘ্র পথের মাঝে ঘুমিয়ে পড়েছে। ওরে ব্যাঘ্র ওরে পশ্চিমে ডুবিছে বেলা দুধের শিশু চারে খেলা, ওরে পশ্চিমে ডুবিছে বেলা যখন ব্যাঘ্র চলে গেলেন ফলমূল নিয়ে আসতেছে। অন্যদিন আমার জালি কৃষ্ণা আমাকে আগু বেড়ে নিবার জন্য পথে ঘাটার মাঝে চলে আসত। আজ কোথায়? ওরে জালি ওরে কৃষ্ণা কোন সারা নাই শব্দ নাই, সারা নাই শব্দ নাই, তাদের সারা নাই শব্দ নাই, বারে বারে ডাকি তাদের সারা নাই শব্দ নাই, বারে বারে ডাকি তাদের সারা নাই শব্দ নাই। ওরে যেতো আমার জালি কৃষ্ণা কোথায়, আপনার জালি কৃষ্ণা কোথায়? আপনি আপনার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি জানতে পারি না, আমি বলতে পারবো না। ওরে স্বামী ওরে প্রিয়তমার আমার, আমার জালি কৃষ্ণা কোথায়? ওরে প্রিয়তম অর্ধাঙ্গিনী আমি এই জীবনে অনেক পুণ্য করেছি, দানবার আমি
শিরোভার আমি, নেকৃত্ববার আমি, পরমত্বভার আমি। যারা পুণ্যকর্ম করে, যারা পরকে অর্থ দান করে, পরজন্মে আগামী জন্মে তারা ধনী হয়, সুন্দর হয়ে জন্মগ্রহণ করি। ওরে মাদ্রি, তুমি ক্রন্দন করি না, আমি আর তুমি যদি এই বাবা সংসারে বেঁচে থাকি কত জালিয়ার কৃষ্ণের জন্ম নেবে। ওরে মাদ্রি, ও পারামি করিতে ফুরো বুদ্ধ হবার তরে, ও পারামি করিতে ফুরন বুদ্ধ হবার তরে, আপনার মনে দয়া মায় নেই। আরে এই জন্মে আমার 549 জন্ম, এই জন্মে আমার মহারাজ সঞ্জয়ের পুত্র বেই দানরূপ বেশাক্ত বেশান্ত নাম ধারণ করেছি, পরজন্মে হবে আমি, এই জন্মে আমি পুত্রগণ দান করেছি। ওরে পুত্রকন্যা বরদান বেশান্তের দীর্ঘ প্রমাণ, পুত্রকন্যা বরদান বেশান্তের দীর্ঘ প্রমাণ, ওরে পুত্রকন্যা বরদান বেশান্তের আমি পরজন্মে মহাকারণিক ভগবান তথাগত বুদ্ধ হব, সেই জন্য এই জন্মে আমি পুত্র গুণ দান করেছি। ওর মাদ্রি, তখন স্বর্গদিন স্বর্গের দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশ ধরিয়া ওই বেশান্তরের বন্য কুটিরে ছুটে গেলেন। এমত অবস্থায় ওই মাদ্রি স্বামীকে বন্দনা করে গহীন বনে চলে যাচ্ছে। গহীন বনে চলে যাওয়ার সময় স্বর্গের দেবরাজ ইন্দ্র, স্বর্গের দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশ ধরিয়া বেশান্তরের পণ্য কুটিরে ছুটে এসেছে। তখন বেশান্তকে সম্বোধন করে বলতে লাগলেন, ওরে দানবী, তুমি অনেক কিছু দান করেছ, তুমি মঙ্গলস্থ দান করেছ, শ্বেতস্থ দান করেছ, রথ দান করেছ, রথের অশ্ব দান করেছ, পুত্রকন্যা দান করেছ পারামি পূরণ করবার জন্য, তোমার পারামি পূরণ হবে। আমি একজন বৃদ্ধ মানুষ, আমি একজন ব্রাহ্মণ, আমার অর্ধাঙ্গিনী বৃদ্ধ হয়েছে। ওরে সত্যিকার তুমি যদি দানবীর হয়ে থাকো, তোমার ওই মাদ্রিকে আমাকে দান করু। তখন এক গ্লাস জল আর একটা থালা নিয়ে মন্ত্র বলবার সঙ্গে সঙ্গে, ওরে ওরে দানবী, ওরে দানবী, অনেক কিছু দান করেছ, তুমি মাদ্রিকে দান করিও না, আর মাদ্রিকে তো যা দান করো তাহলে আমার বুদ্ধ ধর্ম সঙ্গের নামে কলঙ্ক রড়িবে। আজ যদি তুমি সত্যিকারে তোমার নাম দানবীর বেশান্ত, পরজন্ম হবে তুমি, এই জন্মে 549 জন্ম, পরজন্ম হবে তুমি স্বয়ং মহাকারুণিক ভগবান তথাগত বুদ্ধ। তখন ওই মাদ্রি বলতে লাগলেন, আরে সবার কাছে এই মিনতি আমার, এই বিজ্ঞাসা ও সবার কাছে এই মিনতি, এই বিজ্ঞাসা জন্মে জন্মে এমন যেন স্বামী রতন ভাই।
মাধুরী, তুমি আমার স্বামী পেলে কি করবে? এই জন্মে ওরে আমার স্বামী যে নিজের পুত্র কন্যা দান করতে পারে তার মতো মহৎ ব্যক্তি বাব সংসার নাই। এই মহৎ ব্যক্তি বাব সংসারে আর আছে কিনা আমি তো জানি না। পরজন্ম যদি আমি মনুষ্য জন্ম লাভ করে থাকি, এমন স্বামী যদি আমি আমার কর্মে জুটে, যদি আমার ভাগ্যে জুটে, যদি আমার উদ্দেশ্যে থাকে, এমন স্বামী যদি আমি পাই, তাহলে আমি তার চরণ পূজা করিব। সঞ্জয় রাজা পুনরায় মাদ্রী জেতব্যাদার বেশান্তরকে পুনরায় রাজবাড়িতে নিয়ে আসলেন। তখন রাজ সিংহাসন আবার, আজ তুমি এ রাজ্যের অধীশ্বর, আজ বাবা তুমি রাজ্য পরিচালনা করবে, আমি যাহা করেছি প্রজাদের কথা শুনে তোমার এই পিতার কোন দোষ হতে পারে না। সত্যি তুমি দানবী, তোমার প্রীত হয়ে আমার জীবনকে ধন্য এবং সার্থক বলে মনে করতেছি। আজ বিগত দুমাস ধরে আজকে আমার বিয়ায় মহাশয় যারা ওয়ারা পাড়া ধোঁয়ার পাড়া খ্যাতি সন্তান, যিনি সবসময় গানে মগ্ন থাকেন, ক্যাসেট নিয়ে মগ্ন থাকেন, উনার জীবন ধন্য এবং সার্থক। আজ আমি আজ দুমাস অবধি উনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমাকে না হয় 200 বারের উপরে মোবাইল করলেন, ওনার 100 টাকা খরচ হয়েছেন। আর আজকে এই আমার গ্রামের খ্যাতি সন্তানেরা, আজ আমার গ্রামের খ্যাতি সন্তানেরা, আর সুনীল বাবু, বিশেষ করে বসন্ত বাবু, হেমন্ত বাবু, আর আমার কৃষ্ণ বাবু, আমার কাকা মহাশয় এবং আমার মামাতো ভাই দুজন, আমার জেঠু মহাশয়, আমাদের জন্য আমার জন্য যে কষ্ট করছেন, তার জন্য আমি ভগবান তথাগত বুদ্ধের কাছে প্রার্থনা করি তোমরা জীবনে চিরসুখী হও, পুত্রকন্যা নিয়ে সুখী থাকো। এই বলেই আমি আমার বিয়াই মহাশয়কে আমার আন্তরিক অশেষ ধন্যবাদ প্রদান করি, আমার বান্ধবী এবং আমার দেশবাসী যারা আমার গানে সহযোগিতা করতে এসেছেন, আর আমার পুত্রদ্বয় যারা প্রবাসে আছেন তারাও জীবনে চিরসুখী হোক, সবে সত্যবন্ত সুখী দত্তম। ওরে চলো এই বলিয়া মোদের আসর সাঙ্গ কইরা যাই। সফন সকলি মায়ার মধুমাখা বুদ্ধ নাম রে অমন।
মধুমাখাধন নাম রে অমন যে মধুমাখা সঙ্গে নাম রে অমন জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, জয়তো বুদ্ধ শাসনম।